নমস্কার বন্ধুরা, হারিয়ালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে আবারও চলে এসেছি আপনাদেরকে একটি নতুন রেসিপি দেখাতে। তো চলুন জেনে নিই আজকে আমরা কি রেসিপি দেখব। তো বলো আজকে কি দেখাবে। আজকে আমি চিকেন চাউমিন বানাবো। আর চিকেন চাউমিন এটা এক্সট্রা হোটেলের রেসিপি, একদম ফাইভ স্টার হোটেলের রেসিপি, এখানে বাড়িতে ভালোভাবে ইজি ভাবে বানানো যাবে এটা। তো হ্যাঁ, তো ঠিক আছে চলো আমরা শুরু করি। ঠিক আছে, তুমি দেখাও আমাকে চিকেন চাউমিন করার জন্য তুমি কি কি নিয়েছো। আমি শুকনো নুডলস নিয়েছি, এটা পরে সেদ্ধ করব, সেটা আপনাদেরকে দেখাবো। এটা ক্যাপসিকাম এরকম লম্বা লম্বা কাটতে হবে, জুলিয়ান। এটা হচ্ছে ক্যারেট, গাজর লম্বা লম্বা কাটতে হবে, পেঁয়াজটা একটু লম্বা লম্বা কেটে নেবেন। এটা বাঁধাকপি, এটা এরকম লম্বা কাটবেন। একটু ধনে পাতা আছে রেখেছি গার্নিশের জন্য, একটা রসুন কোচানো আছে, এটা লম্বা লম্বা কাটা চিকেন আছে দেখুন এরকম লম্বা লম্বা কাটানো। এটা গোলমরিচের গুঁড়ো, এটা আছে কর্নফ্লাওয়ার, এটা চিনি আছে, আর এটা সয়াবিন সস। তো চলো এবারে আমরা শুরু করে দিই। দিয়েছি গ্যাস চুলাতে, আর জলটা একটু গরম হতে দেবো। জলটা ফুটে গেলে আমি এই নুডলস গুলোকে তার মধ্যে সেদ্ধ করে নেব। আমার সেদ্ধ হয়ে গেছে, তো এবার আমি এগুলো ছেঁকে নেব। নুডলস সেদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছি, দেখুন এইভাবে ঝরঝরে হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটি প্যান বসিয়েছি। এবারে তুমি নেক্সট টাইম কি করবে বলো। গ্যাসে একটা প্যান বসিয়েছো আমি দেখতে পাচ্ছি, আমি এর ভিতরে একটু তেল দেব, তেল দিলাম সাদা তেল, সাদা তেল এক চামচ। তেলটা গরম হওয়ার পরে কড়াই রেডি হয়ে গেছে। আমি নুডলসটাকে এরকম ভাবে একদম ফাইভ স্টার হোটেলের স্টাইলে চিকেন চাউমিন আজকে বানানো হচ্ছে। দেখুন বন্ধুরা, ঘরে বসে ফাইভ স্টার হোটেলের স্বাদ পেতে এরকম ভাবেই আপনারা বাড়িতে ট্রাই করবেন। তো নুডলসটা দেখুন কিভাবে সাজানো হয়েছে, প্লেটের সাইড দিয়ে নুডলসটা দিয়ে মাঝখানটা এরকম গ্যাপ রাখতে হবে। মাঝখানটা এরকম গ্যাপ রেখে ঠিক এইরকম ভাবে নুডলসটাকে সাজিয়ে নেবেন। কড়াইতে তেল দিলাম আর এক চামচ, দেড় চামচ দিলাম তেল, দিয়ে এর ভিতরে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচি দেখতে পাচ্ছেন, রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচি দেওয়ার পরে আমি এর ভিতরে পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখুন দেখতে পাচ্ছেন পেঁয়াজ, পেঁয়াজ, ক্যাপসিকাম, ক্যারট সব দিয়ে দিলাম। এটাকে এখন নাড়তে থাকবে, এটাকে পাঁচ মিনিট এখন নাড়তে থাকবে। এবার আমি এর ভিতরে বাঁধাকপিটা দিলাম, তার ভিতরে বাঁধাকপিটা দিয়ে এরকম নাড়তে থাকলাম। এটা দুই তিন মিনিট এরকম ভাবে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন এরকম ভাবে ভাজা হবে। এটা ছেড়ে দিন, রেস্টটা দিয়ে দিন, দু মিনিটের ভাজতে হবে। তুমি জলটা যদি হয়ে গেছে আমার ভাজা রেডি হয়ে গেছে, এবার জলটা দাও, জলটা দিতে দাও, দাও ভালো করে ভাজতে হবে। তাহলে আমি যে পুরোটা দিয়ে দিই, এক পাটি জল আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এর ভিতরে আমি চিকেনটা যেটা কাটা ছিল চিকেনটা দেখতে পাচ্ছেন, চিকেনটা চিকেনটাকে দিলাম। এটা ফাইভ টু সেভেন মিনিট একটা বয়ল হবে, ফাইভ টু সেভেন মিনিট তো চিকেনটা কুক হয়ে যাবে। চিকেন বয়ল হয়ে গেছে, এর ভিতরে আমি হাফ চামচ চিনি দিলাম, নুন পরিমাণ মতন, যতটা লাগবে বানাবেন সেই সময় নুনটা টেস্ট করে দেবেন। এটা
গোলমরিচের গুঁড়ো দেখুন হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, সয়াবিন সস অল্প ঢালবেন সামান্য, দেখুন ওয়ান ফোর্থ ওয়ান ফোর্থ এটাকে এবার আর পাঁচ মিনিট বয়ল হতে দিন এটাকে। আমার এটা বয়ল হয়ে গেছে, চিকেন আর সবজিগুলো বয়ল হয়ে গেছে। এবার একটা বলে আমি দেখুন একটু কর্নফ্লোর নিয়ে নিলাম দেড় চামচ মতো নিয়ে, এবার একটু জল নিয়ে দিলাম দেখুন এরকম জলটাকে মেশাতে হবে কর্নফ্লোরের সঙ্গে। মেশানো হয়ে গেছে, এটাকে আমি এর ভেতরে আস্তে করে দিয়ে দেবো, এটা থিকনেস চলে যাবে। চাউমিন রেডি হয়ে গেছে আমাদের, এবার এটাকে আমি এটাকে উপরে একটু ধনে পাতা দেখ, গ্রেভিটা রেডি হয়ে গেছে দেখুন, চিকেন চাউমিনের গ্রেভি, এর ভিতরে একটু ধনে পাতা দিয়ে দিলাম। এবার এটাকে আমি আস্তে আস্তে এটাকে মাঝখানে দিয়ে দিলাম, এরকম মাঝখানে নুডলসটা সেপার থাকবে আর গ্রেভিটা মাঝখানে দিয়ে দেবে। এটা খেতে খুবই ভালো, বাচ্চারা তো খুবই, বাড়ির বাচ্চারা খুব পছন্দ করবে। শুধু হালকা গোলমরিচ গুলো, যারা খেতে ঝাল খেতে চান না তাদের জন্য গোলমরিচ দেওয়ার দরকার নেই, কোনো অসুবিধা নেই। দেখুন রেডি, এবার একটু আমি উপরে একটু গার্নিশ করে দিলাম একটু ধনে পাতা দিয়ে, ব্যাস আমার চিকেন চাউমিন রেডি। এবার তুমি টেস্ট করে দেখো কেমন হয়েছে টেস্টটা, চিকেন চাউমিনটা। এটা ছোট থেকে বড় সবাই খেতে পারবে, খুবই ভালো, হেলদি, কোনো সাইড এফেক্ট নেই, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, একদম ফাস্টের হোটেলের মতো টেস্ট। তো বন্ধুরা আপনারাও বাড়ি ফেলুন বাড়িতে এইভাবে চিকেন চাউমিন। বন্ধুরা আমার চিকেন চাউমিন একেবারে ফাইভ স্টার হোটেলের মতো স্বাদে রেডি হয়ে গেছে, তো আপনারাও বাড়িতে বাড়িয়ে ফেলুন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার আর লাইক করতে ভুলবেন না।